365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড বা তার চেয়ে কয়েক সেকেন্ড রাজনীতি নয়। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান, অথচ আমরা রাজনীতি নিয়ে কথা বলি না। আমরা বলি এই সমস্ত মানুষদের যারা জনসেবা করেন, যারা মানব কল্যাণে কাজ করেন, তাদের মধ্যে শিশু কিশোর বাস করে। আমরা সেই সমস্ত শিশু কিশোরদের সঙ্গে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পরিচয় করে দিতে চাই এবং চলে যেতে চাই শিশু কিশোর সময়। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব নবিউল্লাহ নবী, সহ সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নবী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ধন্যবাদ নবী ভাই। আমরা একটু ছেলেবেলায়, আপনার ছেলেবেলা কোথায় ছিলেন, আপনারা কয় ভাই বোন, কোথায় থাকতেন? আসলে সত্যিকার অর্থে আমরা আসলে, আমি অরিজিনাল ঢাকার ছেলে, কিন্তু আমরা পুরানো ঢাকার পাশে আর কি যাত্রাবাড়ি তখন গ্রাম ছিল। আমরা ছয় ভাই, আমরা চার বোন, সেখানে দক্ষিণ যাত্রাবাড়িতে আমরা বসবাস করতাম। ছেলেবেলা আপনি কেমন ছিলেন, মানে ঠান্ডা প্রকৃতি না দুরন্ত, নাকি মধ্যম, নাকি চোরা দুরন্ত? আসলে আমি ছোটবেলায় খুব ঠান্ডা প্রকৃতির লোক ছিলাম এবং সহজ ছিলাম। তবে আমরা, আমাদের যে বন্ধু বান্ধবটা ছিল, আমি আবার একটু ঠান্ডা প্রকৃতির হলো, আমি একটু প্রতিবাদী ছিলাম। কিন্তু আপনারা কি কখনো মুরগি চুরি করে খেয়েছেন? এটা আপনাদের বন্ধুরা মিলে খাননি? না, মুরগি চুরি করে খেয়েছি, খাসি চুরি করে খেয়েছি। এটাই তো মজার বিষয়। আমার এক ফ্রেন্ড, সে প্রেম করতো। আচ্ছা, তো ওই মেয়েটার আবার মেয়ের ফাদারে এঙ্গেজমেন্ট করবে আর কি, তো খাসি টাসি মুরগি টুরগি আনছে। তো আমার ফ্রেন্ড বলতেছে যে আমি তো আত্মহত্যা করবো যদি এই বিয়ে হয়ে যাগে, যদি এঙ্গেজমেন্ট হয়ে যাগে। তাহলে আমি বুদ্ধি দিলাম, ওই খাসিটা আমরা চুরি করে, মুরগি চুরি করে যদি আনতে পারি তাহলে বিয়েটা হবে না, বন্ধ হবে না, বন্ধ হয়ে যাবে। তখন আমরা ওই খাসিটা ঠিকই আমরা চুরি করে এনে রাত ভরে আমরা খাওয়া দাওয়া করে, কিন্তু বিয়ে ভাঙে না, বিয়ে হয়ে গেছে। প্রথম চিনি পান কোন ক্লাসে বা তখন কি বয়স কেমন আপনার? আসলে আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম, ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসত। শেষ পর্যন্ত আমি বিয়ে করতে পারি নাই, মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছি, আমি ছেক খেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনার তো বন্ধুর মতোই আপনার বিষয় গেছে, এটা মডার্ন দেবদাসের কাহিনী। আপনি স্যাক্রিফাইস করেছেন, ভেরি গুড, আপনার বন্ধুর স্যাক্রিফাইস করেছেন, আপনিও করেছেন। আপনার প্রিয় নায়ক নায়িকা কে ছিল, সিনেমা দেখতেন নিশ্চয়ই আপনারা? হ্যাঁ, আমি সিনেমা অনেকেই দেখেছি ছোটবেলায়। যখন আমরা ক্লাস এইটে পড়ি তখন আমাদের স্কুলে আইডেন্টি কার্ড দেওয়া হয়েছিল সিনেমা দেখার জন্য, মানে হাফ টিকিট, হাফ টিকিট যেন হয়। প্রতিদিনই সিনেমা দেখতাম আমি, ইলিয়াস কাঞ্চন নায়ক, আমরা এক ক্লাসেই লেখাপড়া করতাম। আচ্ছা আচ্ছা, দুজন আমরা ক্লাস ফ্রেন্ড ছিলাম। আমাদের ফ্রেন্ড যে ইলিয়াস কাঞ্চন, যে এখন নায়ক, সে তার একটা অভিনয়ের একটা স্বভাব ছিল যে কোনো শুটিং হলে শুটিংয়ে আমাদের যেতে হবে। রোজ গার্ডেন ছিল, ও হুমা সাহেবের বাড়ি ছিল গুপিবাগ, ওখানে শুটিং হতো। ওখানে আমরা হাফ অ্যান আওয়ার পরে ক্লাস ফাঁকে দিয়ে আমরা ওখানে শুটিং দেখতে যেতাম। এই দেখতে দেখতে ইলিয়াস কাঞ্চন একদিন নায়ক হয়ে গেল ওই বসুন্ধরা ছবি। আচ্ছা আচ্ছা, এই আর কি ছবি অনেক দেখেছি। তারপর ববিতার ছবি খুব, আমার ববিতা রাজ্জাকের ছবি আমার খুব পছন্দ। আপনাকে কেউ দেয়নি নায়কের অফার দেখতে গেলে, যেমন কাঞ্চন ভাই যে যে দেখতেন, আপনি গেলে আপনাকে দেয়নি? না, আমি আবার ওই অভিনয় করার মতন নেশা ছিল না। আচ্ছা, যদি নেশা থাকতো তাহলে হয়তো, এটা অবশ্যই হতে পারে, এটা অবশ্যই একদম ঠিক কথা। মানুষের, মানুষ যা চায় সেটা আসলে ছোটবেলা থেকেই যেতে চায়, সেটাতেই যাওয়ার চেষ্টা করে। আপনার এতগুলো খেলাধুলা সামনে আছে, আপনার এখান থেকে কোনো কিছু প্রিয় ছিল না, এর বাইরে কোনো খেলা প্রিয় ছিল? এখানে বাসা যখন থাকতাম ক্রাম খেলাটাই পছন্দ করতাম, আর বাইরে আমি ফুটবলার ছিলাম। আচ্ছা, এবং আমি হাডুডু খেলা খুব ভালো ছিলাম। আপনাকে ধরে রাখতে পারতো না তখন? আমার খুব শক্তি ছিল, আমার হাডুডু খেলা আমাকে হায়ার করে নিত, এবং ফুটবল খেলা আমি সবসময় ব্যাগি খেলতাম, আমার ওই থাইগিলি খুব ছিল, মানে আপনার দেয়াল ভেদ করে ঢুকতে পারতো, আমার সামনে আসতে অনেকে ভয় করতো। আপনাকে খেলতে নিয়ে যেত না মানুষ হায়ার করে? আপনি এখানে দাঁড়িয়ে আমাদেরকে তরুণদের উদ্দেশ্যে দুই লাইনে কথা বলবেন? আমি বর্তমান যুগের তরুণ ভাইদেরকে বলবো যে আপনারা সুশৃঙ্খলভাবে চলবেন, সমাজকে ভালোবাসবেন, মানুষকে
দেওয়ার কিছু চেষ্টা করবেন, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। আজকে দেশে যে করোনা মহামারী ভাইরাস চলছে, আপনারা অসহায় পরিবারের অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, তাহাদের সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ নবী ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আসলেই তাই যে মানুষ বাঁচলেই দেশ বাঁচবে এবং তরুণ সমাজ এগিয়ে আসলেই দেশ আরও এগিয়ে যাবে। আপনাদের সঙ্গে আবারও আগামীকাল দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে। আপনারা ভালো থাকবেন, দেশ ভালো থাকুক, এই প্রার্থনা।